আমি বারবার হাত জোর করে বলছি যে এত টাকা খরচা করে আপনারা একটা বাড়ি করতে পারছেন, একটা জমি কিনতে পারছেন, একটা বাড়ি বানাতে পারছেন, একটা ফ্ল্যাট কিনতে পারছেন, আর একটু পয়সা খরচা করে একজন এক্সপার্টকে নিয়ে আপনি একটু দেখিয়ে দিতে পারছেন না যে জমিটা ঠিক আছে কি না, বাড়িটা ঠিক আছে কি না, বাড়ি কিভাবে তৈরি করব, কোন দিকে কোনটা করলে ভালো হয়, শুভ অশুভ, ফ্ল্যাট কিনলে ফ্ল্যাটটা ঠিক আছে কি না, ফ্ল্যাটে কোনো দোষ আছে কি না, এগুলো অবশ্যই দেখিয়ে তবে করুন। এইটা আমি আপনাদের কাছে বারবার বলছি। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সব জিনিস বারবার, বাড়িঘর একবার, বাড়িঘরে যদি একবার দোষ হয়ে যায়, এ দোষ কিন্তু কোনোভাবেই হোম যজ্ঞ কিচ্ছু করেই কাটানো সম্ভব হয় না। এটা কিন্তু একদম দৃঢ় সত্য কথা। হ্যাঁ, যে বাড়িটা আপনি তৈরি করছেন সেই বাড়িটাতে আপনার ছেলেমেয়েরা বড় হবে, বাচ্চা কাচ্চা তৈরি হবে, তারা পড়াশোনা শিখবে, তাদের কাজকর্ম হবে, সুতরাং বাড়িটা একটা আলাদা জিনিস, সেই জন্য এই বাড়িটাকে ভালো করে তৈরি করাটা খুব খুব জরুরি। সেই জন্য আমি সবাইকে বলবো যে বাড়ি কেনার আগে, জমি কেনার আগে, ফ্ল্যাট কেনার আগে অবশ্যই একজনের সঙ্গে যোগাযোগ করে তাকে দেখিয়ে তার অনুমতি নিয়ে তবেই করুন, না হলে কিন্তু সারা জীবন এর মাশুল দিতে হবে, সারাটা জীবন দিন দিন বসে যেতে হবে। দিন দেখবেন উন্নতি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, যে কাজেই যাচ্ছেন সে কাজেই বাধা বাধা বাধা, এবং আস্তে 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 বসে যাচ্ছেন, রোজগার একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, বাড়িতে রোগ ব্যাধিতে একেবারে ছেয়ে গেছে, নানা রকমের সমস্যা। সেই জন্য আমি বারবার বলছি যে বাড়িতে যখনই একটা বাড়ি করছেন, জমি কিনছেন।